নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আজকে আমরা আলোচনা করব শিলা ও তার শ্রেণী বিভাগ সম্পর্কে অর্থাৎ বিভিন্ন প্রকার শিলা যেমন আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা এইগুলি সম্পর্কে আজকে আলোচনা করা হবে তো ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন এর ফলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে ভারতীয় ভূগোল ভারতের ইতিহাস এবং ভারতের অর্থনীতি সম্পর্কে সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেইখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে প্লে লিস্টগুলি খুঁজে পাওয়ার সুবিধার জন্য লিঙ্কটা উপরের আই বাটনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শিলা কাকে বলে শিলা হচ্ছে ভূপৃষ্ঠের উপরিভাগে যে শক্ত এবং কঠিন আবরণ থাকে তাকে বলা হয় শিলা তো এই শিলা পৃথিবীর উপরিভাগ থেকে পৃথিবীর মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি রয়েছে চল পৃথিবীর উপরিভাগ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রয়েছে এই কঠিন আবরণ যেটাকে আমরা বলি শিলা উৎপত্তি অনুসারে এই শিলাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম আমরা সকলেই তিনটে ভাগ জানি সেটা হচ্ছে আগ্নেয় শিলা পাললিক শিলা এবং তিন নম্বর রূপান্তরিত শিলা তাহলে আগ্নেয় শিলা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা এই তিনটে ভাগে শিলাকে ভাগ করা যায় আগ্নেয় শিলাকে ইংরেজিতে বলা হয় আইজেনাস রক আইজেনাস রক পাললিক শিলার ইংরাজি হচ্ছে সেডিমেন্টারি তাহলে পাললিক শিলার ইংরাজি হচ্ছে সেডিমেন্টারি রক এবং রূপান্তরিত শিলা এর ইংরাজি হচ্ছে মেটামরফিক রক এই তিনটে শিলা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা দেখবো আগ্নেয় শিলা বা আইজেনাস রক সম্পর্কে পৃথিবীর ভিতরে এখনো গরম এবং তরল অবস্থা রয়েছে পৃথিবীর ভিতরে রয়েছে এখনো গরম এবং তরল অবস্থা এবং সেই গরম এবং তরল পদার্থ যেটা পৃথিবীর অভ্যন্তরে রয়েছে সেটাকে বলা হয় ম্যাগমা এই ম্যাগমা কোনো ফাটল বা ছিদ্র দিয়ে পৃথিবীর উপরিভাগে চলে আসে যেটাকে আমরা জানি অগ্নুৎপাত নামে তো অগ্নুৎপাতের ফলে এই ম্যাগমা পৃথিবীর অভ্যন্তরের থেকে বাইরে বেরিয়ে আসে এবার বাইরে বেরিয়ে এসে সেটা জমা হয় এবং জমা হওয়ার পরে সেটা আস্তে আস্তে ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার ফলে যে শিলাটা তৈরি হয় সেটাকেই বলা হয় আগ্নেয় শিলা অর্থাৎ ম্যাগমা এইভাবে পৃথিবীর বাইরে বেরিয়ে আসে অগ্নুৎপাতের ফলে এবং তারপরে এই ম্যাগমা পৃথিবীর উপরিভাগে ঠান্ডা হয় ঠান্ডা হয়ে এইটা একটা শিলার আকার ধারণ করে এই শিলাটাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা পৃথিবীর প্রাথমিক অবস্থায় পৃথিবী একদম যখন নতুন ছিল তখন পুরোটাই গরম এবং তরল অবস্থায় ছিল ধীরে ধীরে সেটা ঠান্ডা হয়েছে দিয়ে একটা শিলার আকার ধারণ করেছে সেটাও আগ্নেয় শিলাই ছিল অর্থাৎ আগ্নেয় শিলাই পৃথিবীতে গঠিত প্রথম শিলা আগ্নেয় শিলা পৃথিবীতে গঠিত প্রথম শিলা এই জন্য আগ্নেয় শিলাকে বলা হয় প্রাথমিক শিলা আগ্নেয় শিলাকে বলা হয় প্রাথমিক শিলা তাহলে আগ্নেয় শিলাকে বলা হয় প্রাথমিক শিলা বা ইংরেজিতে প্রাইমারি রক এই যে আগ্নেয় শিলা গঠিত হল এই আগ্নেয় শিলার কিছু বৈশিষ্ট্য থাকে প্রথম বৈশিষ্ট্য আগ্নেয় শিলায় কোনো স্তর ভাগ থাকে না কোনো স্তর ভাগ থাকে না পাললিক শিলায় একাধিক স্তর দেখা যায় যেটা আগ্নেয় শিলায় দেখা যায় না দ্বিতীয় বৈশিষ্ট্য এই শিলা কঠিন এবং অপেক্ষাকৃত কম ভঙ্গুর আগ্নেয় শিলা বেশ কঠিন এই কারণে এটা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না তাই জন্যই কম ভঙ্গুর তৃতীয় এই শিলায় জীবাশ্ম দেখা যায় না এই শিলায় কোন রকম জীবাশ্ম দেখা যায় না চতুর্থ বৈশিষ্ট্য এই শিলা ভারী অর্থাৎ বাকি দুটি শিলার থেকে রূপান্তরিত শিলা সরি পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার থেকে আগ্নেয় শিলা ওজনে ভারী হয় এর মধ্যে দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই শিলায় কোনো স্তর থাকে না এবং এই শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না এই যে আগ্নেয় শিলা একে উৎপত্তি অনুসারে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিঃসারী শিলা এবং দ্বিতীয়টা হচ্ছে উদ্বেধি শিলা উদ্বেধি শিলা নিঃসারী শিলা এবং উদ্বেধি শিলা আগেই বললাম যে পৃথিবীর অভ্যন্তরে যে গরম এবং তরল পদার্থ থাকে তাকে বলা হয় ম্যাগমা এই ম্যাগমা পৃথিবীর ওপরে কোনো ফাটল দিয়ে বেরিয়ে আসে আবার কিছু কিছু ক্ষেত্রে এই ম্যাগমা পৃথিবীর অভ্যন্তরেই মানে ভূপৃষ্ঠের কিছুটা কাছে পৃথিবীর অভ্যন্তরেই জমে যায় তার ফলেও আগ্নেয় শিলার সৃষ্টি করে সাধারণত এই ম্যাগমা অগ্নুৎপাতের ফলে পৃথিবীর বাইরে চলে আসে কিন্তু মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে এই ম্যাগমা পৃথিবীর অভ্যন্তরেই জমে যায় পৃথিবীর অভ্যন্তরেই জমে যায় সেটা অবশ্যই ভূপৃষ্ঠের কাছাকাছি স্থানেই সেটা হয় খুব একটা ভেতরের দিকে হয় না পৃথিবীর খুব একটা ভেতরের দিকে হয় না কিন্তু ভূপৃষ্ঠ থেকে বাইরে না এসে ভূপৃষ্ঠের ভেতরেই জমে যায় যদি অগ্নুৎপাতের ফলে বাইরে বেরিয়ে আসে সেই শিলাটাকে বলা হচ্ছে নিঃসারী শিলা আর যদি বাইরে না বেরিয়ে পৃথিবীর অভ্যন্তরেই জমে গিয়ে শিলায় পরিণত হয় সেটাকে বলা হচ্ছে উদ্বেদী শিলা তাহলে বোঝা গেল নিঃসারী শিলা কাকে বলে এবং উদ্বেদী শিলা কাকে বলে নিঃসারী শিলা পৃথিবীর অবশ্যই বাইরে বেরিয়ে আসবে অগ্নুৎপাতের ফলে পৃথিবীর বাইরে বেরিয়ে আসবে ম্যাগমা সেই ম্যাগমা জমা হয়ে যে শিলাটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা এবং যদি সেই ম্যাগমা পৃথিবীর বাইরে বেরোতে পারে না পৃথিবীর অভ্যন্তরেই জমে যায় দিয়ে শিলায় পরিণত হয় তাকে বলা হচ্ছে উদ্বেধি আগ্নেয় শিলা ম্যাগমা যেখানে থাকে পৃথিবীর একদম অভ্যন্তরে সেইখানে সেটা জমাট বাঁধে না কিছুটা উপরে উঠে এসে ভূপৃষ্ঠের একটু নিচে সেটা জমে যায় দিয়ে শিলায় পরিণত হয় সেটাকে বলা হচ্ছে উদ্বেদী শিলা নিঃসারি শিলার উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট রয়োলাইট আর অ্যান্ডিসাইট নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট রয়োলাইট সাইট এর মধ্যে ব্যাসাল্ট নামটা আমাদের পরিচিত আর উদ্বেদী আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট গ্যাব্রো ডলোরাইট পরফাইরি ফাইরি এই সব কটাই আগ্নেয় শিলা অ্যান্ডিসাইট গ্রানাইট গ্যাব্রো ডলোরাইট পরফাইরি সবই আগ্নেয় শিলা কিন্তু এর উৎপত্তির তারতম্যের জন্য দুটো ভাগে ভাগ করা হয়েছে নিঃসারীয় আগ্নেয় শিলা হচ্ছে ব্যাসাল ড্রয়োলাইট এবং অ্যান্ডিসাইট উদ্বেদী আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট গ্যাব্রো ডলোরাইট পারফাই ডি নিঃসারী আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু এই শিলাটা পৃথিবীর বাইরে চলে আসে পৃথিবীর মানে ভূপৃষ্ঠের বাইরে চলে আসে এবং শীতল বায়ু সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয় সেই কারণে এই নিঃসারী আগ্নেয় শিলা এর দানাগুলো সূক্ষ্ম হয় এবং এই শিলার ঘনত্ব অনেক বেশি হয় অপরপক্ষে উদ্বেদী যে আগ্নেয় শিলাটা তৈরি হয় সেটা পৃথিবীর অভ্যন্তরেই তৈরি হয় ফলে সেটা ধীরে ধীরে ঠান্ডা হয় ফলে এর যে দানাগুলো সেগুলো বড় হয় এবং ঘনত্ব অপেক্ষাকৃত কম হয় এরপর আমরা দেখব পাললিক শিলা পাললিক শিলা এর ইংরেজি হচ্ছে সেডিমেন্টারি রক সঞ্চিত হয়ে এই শিলা গঠিত হয় পলি সঞ্চিত হয়ে এই শিলা গঠিত হয় তাই জন্যই এর নাম পাললিক শিলা আমরা যে আগ্নেয় শিলাগুলো দেখলাম এছাড়াও যে রূপান্তরিত শিলাগুলি রয়েছে সেগুলি সমস্ত কিছু ক্ষয়প্রাপ্ত হয় প্রতিদিন প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয় সূর্যের উত্তাপ প্রবাহ বৃষ্টিপাত নদী স্রোত এইসবের দ্বারা এই দুটি শিলা ক্ষয়প্রাপ্ত হয় আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা ধীরে ধীরে ওই যে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি পৃথিবীর ভেতরের উত্তাপ এবং পৃথিবীর উপরের অন্যান্য শিলার চাপ এই কারণে ওই সমস্ত ক্ষয়িত পদার্থগুলো শিলায় পরিণত হয়ে যায় যে শিলাকেই বলা হয় পাললিক শিলা তাহলে কিছু পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর চুনা পাথর কাদা পাথর সেল কয়লা প্রভৃতি আমরা যে কয়লা ব্যবহার করি সেটাও এক ধরনের পাললিক শিলা পাললিক শিলার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলি হচ্ছে প্রথম পাললিক শিলা বিভিন্ন স্তরে স্তরে জমা হয় তাই জন্যই একে বলা হয় স্তরীভূত শিলা একটার পর একটা স্তরে এই পাললিক শিলা জমা হয় সেই কারণে একে বলা হয় স্তরীভূত শিলা এই স্তরগুলো বিভিন্ন যে স্তরগুলো রয়েছে পাললিক শিলার সেটা লক্ষ্য করলে বোঝা যায় দ্বিতীয় পাললিক শিলা খুবই নরম ও হালকা তিন প্রকার শিলার মধ্যে সব থেকে নরম এবং সব থেকে হালকা হচ্ছে পাললিক শিলা তৃতীয় বৈশিষ্ট্য এই শিলার মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যায় এই শিলার মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যায় এইগুলো ছাড়াও এর আরো যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলো হচ্ছে এই শিলা খুবই কোমল এবং নরম বলে সহজেই ক্ষয়প্রাপ্ত হয় এবং স্তরে স্তরে সঞ্চিত হয় বলে এই শিলাতে অনেক ছিদ্র দেখা যায় পাললিক শিলার আরো একটা নাম জৈব শিলা জৈব শিলা এর কারণ হচ্ছে পাললিক শিলা থেকে খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলার স্তরেই খনিজ তেল পাওয়া যায় এই কারণেই একে বলা হয় জৈব শিলা এবার এই জীবাশ্ম কি জীবাশ্ম হচ্ছে বিভিন্ন জীব দেহ যখন পাথরে পরিণত হয়ে যায় তাকে বলা হয় জীবাশ্ম যেহেতু এই পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর দেহ এই স্তরের মধ্যে চাপা পড়ে যায় এবং ধীরে ধীরে সেটা পাথরে পরিণত হয়ে যায় এবং সেইগুলোকেই বলা হচ্ছে জীবাশ্ম জীবাশ্ম পাললিক শিলায় দেখা যায় তৃতীয় হচ্ছে রূপান্তরিত শিলা ইংরেজিতে বলা হয় মেটামরফিক রক রূপান্তরিত শিলা বিভিন্ন প্রকার পাললিক শিলা এবং বিভিন্ন প্রকার যে আগ্নেয় শিলাগুলি রয়েছে সেইগুলি প্রচণ্ড চাপ বা তাপ বা রাসায়নিক বিক্রিয়ার ফলে অনেক সময় পরিবর্তিত হয়ে একটা নতুন শিলা তৈরি করে এই ধরনের শিলাকে বলা হচ্ছে রূপান্তরিত শিলা বিভিন্ন প্রকার পাললিক শিলা এবং আগ্নেয় শিলা যখন রূপান্তরিত হয়ে এই নতুন শিলায় পরিণত হয় তখন সেগুলি আগের থেকেও অনেক বেশি শক্ত হয়ে যায় তাহলে যেহেতু এটা অন্য ধরনের শিলার থেকে রূপান্তর হয়ে তৈরি হয় তাই জন্য একে বলা হচ্ছে রূপান্তরিত শিলা এর যে উদাহরণগুলো রয়েছে সেটা লাস্টে দেখব তার আগে রূপান্তরিত শিলার কিছু বৈশিষ্ট্য দেখে নেব প্রথম বৈশিষ্ট্য পাললিক শিলা যখন রূপান্তরের ফলে রূপান্তরিত শিলায় পরিণত হয় তখন সেই শিলা খুবই কঠিন হয়ে পড়ে পাললিক শিলার সময় আমরা দেখেছিলাম এই শিলা খুবই নরম এবং হালকা কিন্তু সেটা পরিবর্তন হয়ে যখন রূপান্তরিত শিলায় পরিণত হয় তখন সেটা খুবই কঠিন হয়ে পড়ে এবং পাললিক শিলায় যে সমস্ত জীবাশ্ম দেখা যাচ্ছিল সেইগুলো রূপান্তরিত শিলায় আর দেখা যায় না তাহলে তিনটে শিলার মধ্যে মানে আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা এবং পাললিক শিলার মধ্যে একমাত্র পাললিক শিলাতেই জীবাশ্ম দেখা যায় পাললিক শিলাই সব থেকে নরম রূপান্তরিত শিলা সব থেকে কঠিন এবং পাললিক শিলা থেকেই কয়লা এবং পেট্রোলিয়াম পাওয়া যায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার আমরা কিছু রূপান্তরিত শিলার নাম দেখে নেব এখান থেকে বহু প্রশ্ন করা হয় প্রথমে দেখব পাললিক শিলা থেকে রূপান্তরিত হওয়া শিলাগুলো পাললিক শিলার থেকে রূপান্তর হয়ে যে সমস্ত রূপান্তরিত শিলা তৈরি হয় প্রথম বেলে পাথর থেকে রূপান্তর হয়ে তৈরি হয় কোয়ারজাইট পাথর থেকে রূপান্তরিত হয়ে হয়ে যায় জাইট বেলে পাথর একটা পাললিক শিলা এখান থেকে তৈরি হয় জাইট যেটা একটি রূপান্তরিত শিলা পাথর থেকে তৈরি হয় স্লেট কাদা পাথর থেকে তৈরি হয় স্লেট চুনা পাথর থেকে তৈরি হয় মার্বেল চুনা পাথর রূপান্তর হয়ে যায় মার্বেল পিট কয়লা রূপান্তরিত হয়ে হয় গ্রাফাইট শেল থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয় স্লেট বা সিস্ট এই গেল শিলার রূপান্তরিত রূপগুলি এবার আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হয়ে কি কি তৈরি হয় গ্রানাইট থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয় নিস গ্রানাইট একটি আগ্নেয় শিলা এর থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয় নিস ব্যাসাইট থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয় অ্যামফিবোলাইট 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 এবার এখানে লাস্ট একটা পয়েন্ট যেটা আমার প্রথমে বলা হয়নি সেটা একটু জেনে নেব সেটা হচ্ছে লাভা এবং ম্যাগমার মধ্যে পার্থক্য লাভা এবং ম্যাগমার মধ্যে পার্থক্য পৃথিবীর অভ্যন্তরে যে তরল এবং গরম পদার্থটা তাকে তাকে বলা হচ্ছে লাভা পৃথিবীর অভ্যন্তরে যে গরম এবং তরল পদার্থ থাকে তাকে বলা হচ্ছে লাভা সেই লাভা যখন পৃথিবীর বাইরে চলে আসে তখন সেটাকে বলা হয় ম্যাগমা পৃথিবীর বাইরে যখন চলে আসে তখন সেটাকে বলা হয় ম্যাগমা আর এই ম্যাগমাটাই ঠান্ডা হয়ে তৈরি হয় আগ্নেয় শিলা এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে আলোচনা আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটা এই অবধি এটা দেখার জন্য ধন্যবাদ